আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ করো প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে বিভিন্ন সংগঠন পালন করছে দিবসটি। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যেসব চিকিৎসক ধূমপান ও তামাক সেবন করেন তাদের বর্জনের আহ্বান জানিয়েছেন, আর ধূমপায়ীদের ধূমপানে নিরুৎসাহিত করতে তাদের চিকিৎসা সেবা না দেওয়ার হুমকি দিতে চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। শিশু কিশোরদের তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানোর বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে বিশ্ব তামাকমুক্ত দিবসের আর এক অনুষ্ঠানে তামাক বিরোধী সংগঠন মানুষ তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানায়। জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে ডক্টর অরূপ রতন চৌধুরী বলেন, অবৈধ পথে বিদেশি সিগারেট আসায় ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে, সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব। তামাক নিয়ন্ত্রণে খোলা সিগারেট বিক্রি বন্ধ করা জরুরি বলেও মত দেন তামাক নিয়ন্ত্রণ আন্দোলনের নেতারা। সিগারেট ও তামাকের ব্যবহার কমাতে আগামী বছরের মার্চ থেকে সিগারেটের প্যাকেট ও জর্দার কৌটায় সচেতনতামূলক ছবির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে পালনের জন্য ব্যবস্থা নিতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে।